আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আবার একটি নতুন কন্টেন্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের কন্টেন্টটা হলো আমাদের গাড়ির চাকায় যে আমরা জেল ঢুকাচ্ছি, এই জেল ঢুকার কারণে আমাদের ব্যালেন্সিং এর একটা সমস্যা হচ্ছে। তো এর আগেও আমরা বলছি যে আসলে আমাদের গাড়িতে যদি আমরা জেল ঢুকাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যালেন্সিং এর একটা প্রবলেম হবে। তো আমরা সেটা বলার পরও অনেক ভাইরা আমাদের হয়তো বা ভিডিও ফলো করে নাই, কিংবা দেখে নাই, কিংবা হচ্ছে এই বিষয়টা জানে না। আর সাধারণত আমরা যে টায়ারের দোকানে যাই, সেই টায়ারের দোকানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে এই ধরনের একটা পরামর্শ দিয়ে দেয় যে আপনারা যদি জেল ঢুকান তাহলে টায়ারে হচ্ছে আপনার লিক হবে না, কিংবা হচ্ছে অন্যান্য কোনো সমস্যা হবে না, রাস্তাঘাটে বিপদে পড়বে না। আসলে এই জেল ঢুকাইলে আমরা অনেক বিপদে পড়ি, আর না ঢুকাইলে বরং বিপদে পড়বো না, কিন্তু জেল ঢুকাইলে আমরা অনেক বিপদে পড়ে যাই। যে বিপদটা হচ্ছে আমাদের গাড়িতে যখন আমরা জেল ঢুকাচ্ছি তখন হচ্ছে আমাদের ব্যালেন্সিং এর যে বিষয়টা আছে সেই ব্যালেন্সিং এর বিষয়টা সম্পূর্ণ হারাই যাচ্ছে। কারণ আমাদের গাড়ির চাকাগুলা ভিতরে যেটা আছে সেটা চাকা চলবে সম্পূর্ণ হাওয়ারের, চাকা চলবে সম্পূর্ণ হাওয়ার প্রেসারের উপরে, এবং সব দিকে প্রেসারটা একুরেট থাকবে। যদি একুরেট না হওয়ার প্রয়োজন হয়তো তাহলে চাকা বিভিন্ন রকমের হয়তো, তিন কোনা হয়তো, চার কোনা হয়তো, আবার অন্য ডিজাইনেরও হয়তো, কিন্তু শুধু গোল করার একটাই কারণ হচ্ছে যে বাতাসের যে পরিমাণটা আছে চাকার মধ্যে সেই পরিমাণটা যেন সব সাইডে একইভাবে যেতে পারে। আর আমরা একটা জিনিস জানি যে সব জিনিসের একটা নিজস্ব ঘনত্ব আছে, আর এই ঘনত্বটা হলো যদি এই ঘনত্বটা আমাদের যদি সব দিকে একুরেট ভাবে না থাকতে পারে, কিংবা হচ্ছে ঘনত্বের মধ্যে আমরা বাধা সৃষ্টি করি, সেক্ষেত্রে অটোমেটিক হচ্ছে আমাদের এই বাধার কারণে আমাদের একটা ব্যালেন্সিং হারা হয়ে যায়। তো আমাদের চাকাটা যেহেতু সব দিকে একই পরিমাণ এবং একই মাপে থাকে, এবং হাওয়াটা সেভাবে করে সেখানে সকাপ জারপাটের মতন একটা কাজ করে সেখানে লাফানো, এবং হচ্ছে ভিতরে যে চাকাটা যখন চলে তখন যে লাফায় সেটা সকাপ জারপাটের মতন কাজ করে। তো সেই জায়গায় যদি আমরা হচ্ছে বা হাওয়ার জায়গায় যদি ভারী কিছু দিয়ে দিই, সেখানে আমরা তেল দিয়ে দিই, কিংবা হচ্ছে আরও ঘন কিছু দিয়ে দিই, সেখানে এই হাওয়াটা হচ্ছে কিংবা হচ্ছে এই ব্যালেন্সটা হারা হয়ে যায়, তখন সেখানে বাড়ি খায় এবং ধ্যাক ধ্যাক করে একটা শব্দ হয়। তো আমরা যখন গাড়ি এটা আমরা 80 থেকে 100 এর মধ্যে চালাতে যাচ্ছি, এই ব্যালেন্সিংয়ের আমরা যখন গাড়ি 80 থেকে 100 চালাতে যাচ্ছি তখন হচ্ছে আমাদের গাড়ির চাকাটা ব্যালেন্সিং হারা হয়েছে এবং গাড়ির চাকা লাফাইতে শুরু করতেছে। এ কারণে হচ্ছে আমরা গাড়িতে আমাদের চাকাতে যে আমাদের জেল আছে সেই জেলটা আমরা ব্যবহার করবো না, তাহলে হচ্ছে আমাদের এই ধরনের ব্যালেন্সিং এর সমস্যা হবে না। তো আমরা একটা গাড়ি এখানে আছে আমাদের কাছে আসছে, এটা রাজশাহী থেকে। তো এই গাড়িটা 100-এর উপরে উঠলে গাড়ি ব্যালেন্সিং হারা হয়ে যায় জেল ঢোকার কারণে। তো আমরা এখন এই জেলটা আমরা ফেলে দেব, এবং হচ্ছে এই গাড়ি আমরা আশা করি যে সমস্যা নিয়ে আসছে এবং যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থাকবে না। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর যিনারা আমাদের এই কন্টেন্টটা পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ দিয়ে সকলেই ভালো থাকবেন।